আগাম শীতের আনাগোনা দেখা দিয়েছে দেশের উত্তরের জনপদগুলোতে। ভোর থেকে ঘিরে ধরছে কুয়াশার চাদর, তাপমাত্রার পারদ নামছে প্রতিদিনই। বিস্তারিত জানাতে রংপুর ও দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক ও ফখরুল ইসলাম পলাশ। শুরুতেই রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, রংপুরে আগাম শীতের আভাসটা কতটা প্রকট দেখছেন? শুভ সকাল আপনাকে। আসলে রংপুর অঞ্চলে শীত পড়তে শুরু করেছে এবং ঘন কুয়াশায় ঢাকা থাকছে, অর্থাৎ সকাল ভোর থেকে সকাল 9টা পর্যন্ত। তবে আজকে একটু ব্যতিক্রম রয়েছে, সূর্যের দেখা কিছুক্ষণ আগে থেকেই লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু রয়েছে হাড় কাঁপানো শীত। তবে এই শীতেই কিন্তু আসলে মানুষের জীবনযাত্রার যে প্রতিনিয়ত কার্যক্রম সেটি কিন্তু মানে চলছে, অর্থাৎ দারিদ্র জনগোষ্ঠীর মাঝে আমরা দেখতে পেরেছি যে যেটি আমাদেরকে জানিয়েছে যে গতকালও এই অঞ্চলের তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু তাপমাত্রা যেটি উঠানামা করছে। অর্থাৎ আর এই শীত বাড়ার সঙ্গে সঙ্গে রংপুর অঞ্চলের হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে শীতজনিত রোগের প্রকোপ, ব্যাপক একটা প্রকোপ রয়েছে। একটু আপনার সাথে কথা বলতে চাই, প্রচণ্ড শীত সকালে, এই সকালে আপনারা মাঠে নেমেছেন, তো শীত কেমন অনুভূত হচ্ছে? শীত অনুভূতি তো একটু বেশি, এখন শীত থাকলে তো মনে করো ধান কাটা লাগবে, এই জন্য শীতের মধ্যে ধান কাটিছে। গত কয়েকদিন থেকে আজকে শীতের প্রকোপটা কেমন? একটু হালকা, আজকে কালকে আসিল প্রচুর। এই শীতে কি এখন পর্যন্ত আপনারা কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন? না, কিছু পাইনি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম গঙ্গাছড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের একজন কৃষকের সাথে। তিনি বলছেন যে গত কয়েকদিন থেকে আজকে শীতের মাত্রাটা একটু কম থাকলেও রয়েছে হাড় কাঁপানো একটি যেটি প্রকোপ সেটি কিন্তু রয়ে গেছে। আর একটি বিষয় বলে রাখি যে রংপুর অঞ্চলের প্রতি বাড়ি কিন্তু এই কার্তিকের শেষেই শীতের যেটি আনাগোনা এটি কিন্তু বেশি থাকে। তবে আজকে থেকেই আবহাওয়া অধিদপ্তর যেটি আমাদেরকে জানিয়েছে যে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাবে এবং রংপুর অঞ্চলের প্রতিটি জেলা, অর্থাৎ বিশেষ করে লালমনিহাট, কুড়িগ্রাম, এদিকে পঞ্চগড়, ঠাকুরগঞ্জ জেলাগুলো রয়েছে, এই জেলাগুলোতে অর্থাৎ দার্জিলিং অর্থাৎ এবং হিমালয় নিকটে থাকার কারণে শীতের মাত্রাটা অনেক বেশি অনুভূত হয়। আর একটি বিষয় বলে রাখি যে আমি যে এলাকায় রয়েছি তিস্তা বিধৌত গঙ্গাছড়া উপজেলা, এখানে শীতের মাত্রা আরেকটু বেশি থাকে সবসময়। কারণটা হচ্ছে এখানে বন্যার সময় যেমন ভয়াবহ বন্যায় এখানকার মানুষ বিধ্বস্ত হয়ে যায়, অন্যদিকে শীতের সময় কিন্তু এখানকার মানুষ কিন্তু আসলে চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। অর্থাৎ শীত এবং বর্ষা দুয়ে মিলেই কিন্তু এই চরের মানুষের জীবনযাত্রা কিন্তু আসলে অত্যন্ত কঠিন। আমরা দেখেছি যে এই অর্থাৎ তিস্তা অববাহিকায় অর্থাৎ রংপুর অঞ্চলে প্রায় 653টি চর রয়েছে, প্রতিটি চরে কিন্তু প্রতিবছরই শীতের ভয়াবহ থাবায় কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে জনমিত। একটু আপনার সাথে কথা বলতে পারি, আজকে শীত কেমন দেখছেন? আজকে শীত একটু কম, কিন্তু ঠান্ডাটা একটু কম। আর আমি বাইরে আছি, ধান কাটবো এখন, দেখি ইনশাল্লাহ আজকে শীতটা কম দেখা যায়, এজন্য আমি একটু সকাল সকালে যাচ্ছি। গত বছর তো এই সময় শীত আরো কম ছিল, এবার একটু শীত বেশি কিনা? হ্যাঁ, এবার একটু শীত বেশি দেখা যায়, আর একটু ঠান্ডাটাও বেশি দেখা যায়। গতবার এই সময় কেমন ছিল? হ্যাঁ, গতবার এই সময় একটু কম ছিল, আর এবার তো ঠান্ডা তো এখনই তো যেরকম ঠান্ডা দেখা যায়, মানে আরো ঠান্ডা বেশি হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শীতার্থ মানুষের সাথে, তারা কিন্তু বলছেন যে গতবারের তুলনায় এই এই সময়টাতে অর্থাৎ রংপুর অঞ্চলে শীত অনেকটা বেশি পড়েছে। তো এই ছিল আমার কাছে রংপুরের গঙ্গাছড়া থেকে সর্বশেষ। ফিরে যাব দিনাজপুরে, অবস্থান করছেন আমার সহকর্মী ফখরুল হাসান, তার কাছে জানতে চাইব পলাশের কাছে দিনাজপুরের খবর। পলাশ, সকাল থেকেই কিন্তু শীতের চাদরে ঢাকা পড়ে আছে এবং যে কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে, এবং আমরা কিন্তু দেখেছি যে শহরের দিকে একটু কুয়াশার আবির্ভাব একটু কম লক্ষ্য করা গেল, একেবারে গ্রামে কুয়াশা বেশ পড়েছে এবং অনেক বেলা করেও কিন্তু এই কুয়াশার চাদরে ঢাকা থাকছে। এবং আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলছি, তারা বলছেন যে দিনাজপুরে শৈত্যপ্রবাহের সম্ভাবনা এই চলতি নভেম্বর মাসে নেই এবং সেটি কিন্তু ডিসেম্বর এবং
এবং জানুয়ারি মাসে কিন্তু শৈত্যপ্রবাহ রয়েছে এবং চলতি শীত মৌসুমে কিন্তু গত বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে রেকর্ড করা হয়েছে 16.2 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা, যার কারণেই কিন্তু আসলে শীতের যে অনুভূত সেটা কিন্তু বেশ পরিলক্ষিত হচ্ছে এবং মানুষ কিন্তু আসলে সকালবেলা কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু তারা রোদ পোয়াচ্ছে এবং তারা কিন্তু শীতের যে একটা আমেজ সেটি কিন্তু তারা উপভোগ করছে। এবং শীত আসলে কিন্তু জানেন যে ধানে একেবারে দিনাজপুরে কাঠারি চালের বিখ্যাত এবং চিকন এবং সুগন্ধি চালের জন্য বিখ্যাত, যে কারণে কিন্তু ফসলের মাঠে কিন্তু একেবারে ধানে ছেয়ে গেছে। আপনারা হয়তোবা ক্যামেরার চোখে আপনাকে দেখানোর একটু চেষ্টা করছি এবং এই 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 ধান কিন্তু আর কিছুদিন পরে কিন্তু উঠতে শুরু করবে, তখন যে শীতের একটি নবান্ন উৎসব গ্রামগঞ্জে কিন্তু তখন শুরু হয়ে যাবে। তো আজকেও তাপমাত্রা কিন্তু 17.34 হতে পারে বলে আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে এবং গতকালকে কিন্তু 17.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তো কিছুটা তাপমাত্রা বাড়লেও শীতের প্রভাব কিন্তু একটু কমে যাচ্ছে এবং আগামী মাস থেকে শীত পড়বে বলে আবহাওয়া অফিস কিন্তু আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।